জ্ঞান যে আমি নামাজি, আমার কি করতে হয় কি না করতে হয়, আমি রোজাদার, হোয়াট টু ডু হোয়াট নট টু ডু, কোনটা করব কোনটা করব না, আমি হজ করেছি, আমি যাকাত দিয়েছি, মোরাল এডুকেশন যাকে বলে, একটা মানুষের মধ্যে যদি না থাকে সে কোনোদিন নিজেকে পরিপূর্ণ মোমেন বলতে পারে না, সে যতই নামাজ পড়ুক রোজা রাখুক। তাই আমি বক্তব্যের মধ্যে বলি ইসলামের স্তম্ভ পাঁচটা, নামাজ রোজা হজ যাকাত তাওহীদ, এই পাঁচটা ছাড়া ইসলাম নয়। আমি মানি, সবাই মানি, কিন্তু আপনারা বলুন আমি নামাজ পড়েছি ইসলাম পালন করে ফেলেছি, বলতে পারবেন না। আমি ধরে কিছু ইসলাম পালন করেছি, বলতে পারবেন না। আমি হজ করেছি ইসলাম পালন করেছি, আপনি বলতে পারবেন না। আমি যাকাত দিয়েছি ইসলামকে পালন করে ফেলেছি, বলতে পারবেন না। কারণ নামাজ পড়ার নাম ইসলাম নয়, রোজা রাখার নাম ইসলাম নয়, হজ করার নাম ইসলাম নয়, যাকাত দেওয়ার নাম ইসলাম নয়, কালমা পড়ার নাম ইসলাম নয়। কেননা ইসলামের মধ্যে কালেমা আছে, ইসলামের মধ্যে নামাজ আছে, ইসলামের মধ্যে রোজা আছে, ইসলামের মধ্যে হজ আছে, ইসলামের মধ্যে যাকাত আছে। আপনি যে নামাজ পড়ছেন সেই নামাজের মধ্যে ইসলাম আছে কিনা, আপনি যে রোজা রাখছেন ওই রোজার মধ্যে ইসলাম আছে কিনা, আপনি যে হজ করছেন ওই হজের মধ্যে ইসলাম আছে কিনা, আপনি যে ইবাদত করছেন ইবাদতের মধ্যে ইসলাম আছে কিনা, ওটা নির্ভর করছে আপনি মানুষটা কেমন। আপনার আকীদা কেমন, আপনার হাকিকত কেমন, আপনার চাল চলন আচার আচরণ কেমন, আপনার শ্রদ্ধাবোধের পরিধি কেমন, ভালোবাসার মানদণ্ড কি। আমার কথা আপনারা বুঝতে পারছেন তো নাকি? অতএব ধর্ম ধর্ম করে মাঠে ময়দানে চিৎকার করলে ধর্ম পালন করা যায় না। ধর্ম পালন করার জন্য এথিক্স দরকার। এথিক্যালি আপনি যদি না নেন, না জানেন, সংজ্ঞা যদি না জানেন, এ প্লাস বি হোল স্কোয়ার এর ফর্মুলা যদি আপনি না জানেন, তাহলে আপনার ধর্ম পালন করতে আপনি, আপনার অঙ্ক বীজগণিত আপনি করতে পারবেন না। তেমনি ধর্ম পালন করতে গেলে ধর্মের সংজ্ঞা যদি আপনি না জানেন, আপনি দেখুন আজকে আমরা কি করতে বসেছি, এখানে দোহাই দিচ্ছে ঈসা আলাইহিস সালাম বিদাত, কোরআন হাদিসের দোহাই দিচ্ছে মিলাদ করা বিদাত, কোরআন হাদিসের দোহাই দিচ্ছে এই করা বেদাত, ওটা করতে নেই, এটা করতে নেই, সেটা করতে নেই, বায়াত হতে নেই, পীরের কাছে যেতে নেই, আপনার শায়খের কাছে, কথা বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না? এটা একটা চক্র, এটা একটা চক্র। আমার বক্তব্য হচ্ছে সেইখানে যে আমরা যে কাজটা করি তার পিছনে যেন কোরআন হাদিসের অকাট্য একটা দলিল থাকে, দলিলের বাইরে আমরা কোনো কিছু করি না। এই যে আমরা সাবলেসানি করছি, কালকে একটা আহলে হাদিসের ছেলে আপনাকে বলতে পারে কেন এমন করলে, কেন এমন করে বসলে, এটার তো দরকার ছিল না, কোরআনে নেই হাদিসে নেই। প্রসঙ্গত বলে রাখি, এরা কোরআন হাদিসের কথা বললেও এরা কিন্তু সহি হাদিসেরও তাহরিফ করে, মানে সহি হাদিসকেও বিকৃত করে, এমনকি বুখারী শরীফের হাদিস পর্যন্ত বিকৃত করে বলে এরা। শুধু বলে তা নয়, এদের যে পাবলিকেশন আছে, এদের পাবলিকেশনের বুখারী শরীফ ছখণ্ড যদি কিনা হয়, ওই বুখারী শরীফের একাধিক জায়গায় মানে পরিবর্তন করে নিজের মন গড়ানে ঢুকিয়েছে। যদি বলছেন কেন, যদি বলেন কেন, কালকে সকালে আমার দরবারে আপনি চলে যাবেন, আপনাকে আমি দেখিয়ে দেবো যে কোন কোন জিনিসগুলো তাহরিফ করা হয়েছে, কোনগুলোকে অপব্যাখ্যা করা হয়েছে এবং ভুল মানে তোলা হয়েছে। কাকে বিশ্বাস করবেন, ধর্ম কার কাছে শিখবেন? আগে ফতোয়া নেওয়ার জন্য মুফতির কাছে যেতে হতো, মুরব্বীদের জিজ্ঞেস করুন, এখন চায়ের দোকানে বসেও ফতোয়া দিচ্ছে। আগে ধর্মকে জানার জন্য শায়েখের কাছে যেতে হতো, বলির দরবারে পীর বলি আউলিয়া, পীর মানে শায়েখ, পীর ফার্সি ভাষা, যেতে হতো। ইসলামকে জানার জন্য, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য সব থেকে সহজ পন্থা হলো ওলিয়া আউলিয়াদের দরবারে সোহবত ইখতিয়ার করা। বলেন সুবহানাল্লাহ, বলবেন এটা কেন বলছেন? এই যে আপনারা কখনো না কখনো শুনেছেন, আপনারা কখনো না কখনো শুনেছেন যে এইসব পিটিরের কোনো প্রয়োজন নেই, কোরআনে আছে হাদিসে আছে সেই আছে, এগুলো আপনারা শুনেছেন। ও বায়াত টায়াত হতে নেই, বায়াত না হলে কি জান্নাতে যেতে পারবো না? তো আমাকে এই ধরনের একটা কথা যে বললো, হুজুর আপনারা এই যে বায়াত করেন, এই বায়াত করা তো কোরআন সুন্নার মধ্যে নেই, পিট ধরতে হয়?
তুমি কি করো? বুঝে না, আমি জেনারেল শিক্ষিত ছেলে, আমি ইঞ্জিনিয়ার, তো আমি একটু ইসলামিক গ্রন্থগুলো পড়ি, বোখারি মুসলিম পড়িছি, এই পড়িছি সেই পড়িছি, আমি তাই। আমি, তুমি যখন বোখারি পড়েছো তাহলে তো সুবিধা, তো তুমি তো নিজের দলিল নিজেই, তুমি তো এর উত্তর তুমি নিজেই খুঁজে পাবে, নিজেই দিতে পারবে। মানে কেন, আমি বোখারি শরীফের কিতাবুল ইমান খুলে দেখো, কিতাবুল ইমানের 18 নম্বর হাদিস তুমি দেখো, দেখলেই পেয়ে যাবে। বলে হ্যাঁ আমিও তো 18 নম্বর হাদিস জানি। ওই কি বলছে, হাদিসটা কি জয়ীফ নয়? আমি, কেন জয়ীফ? বলছে ওসুলে হাদিস বলছে। আমি তো শুনে অবাক, এরা আবার ওসুলে হাদিসের খবর রাখে। বলছে ওসুলে হাদিস বলছে যে হাদিসটা একজন রাবি রেওয়ায়ত করবে, একজন রাবি দ্বারা যে হাদিসটা এসেছে ওই হাদিসটা তো জয়ীফ হতে পারে। আমি তাই, একজন মানে হ্যাঁ, কোন হাদিস? বলছে বুখারীর 18 নম্বর হাদিস, কিতাবুল ইমানের। আর যে নিয়ে আসতে পারো? হ্যাঁ নিয়ে আসতে পারি, সামনেই আমাদের দোকান আছে। দোকান থেকে বুখারী শরীফের প্রথম খণ্ড কিতাবুল ইমান নিয়ে এসে খুলে আমাকে দেখাচ্ছে। ওখানে লিখেছে আল্লাহ রসুল এক সময় উবাদা বিন সামিত থেকে হাদিসটা, বুঝতে পাচ্ছেন তো আপনারা নাকি? উবাদা বিন সামিত থেকে হাদিসটা বর্ণিত যে একজন সাহাবার সামনে আল্লাহ রসুল এক সময় বললেন যে তোমরা আমার কাছে বায়াত হও। এই যে হুজুর একজন সাহাবার সামনে, অথবা একজন সাহাবার সামনে যখন, এটা তো জয়ীফ হতে পারে। যে দেখো, বাংলা পড়া মুস্তাহিদ হলে হবে না, এ হাদিসের মতনটা পড়ো। মতনটা ঠিক এইরকম আছে, আন উবাদা বিন সামিতিন, এই উবাদা বিন সামিত বলছে, উবাদা বিন সামিত কি? উবাদা বিন সামিত ইনি হচ্ছেন আহওয়া শহীদ বদরা, উনি হচ্ছেন বদরের শহীদ। বলুন সুবহানাল্লাহ, যে রেওয়ায়ত করছে, যে একজনের কথা বলছে, তিনি হচ্ছে বদরের শহীদ। আর বদরের শহীদ কারা? আল্লাহ বলছেন কিনা, ওয়ে মানো মাসে তুম, যা ইচ্ছা তুমি করো, তোমার তাম গুণা আল্লাহ মাফ করে দিয়েছে। আবার উনি কে বলছে, অহুয়া আহাদুন নুকাবা এ লাইলাতুল আকাবা, উনি সর্বনাশী। কে? ঈসা আলাইহিস সালামের জমানায় ঈসা আলাইহিস সালামের জিম্মেদার কে ছিলেন? হাওয়ারিন। মুসা নবীর জমানায় ধর্ম প্রচারের জন্য, দাওয়াতের জন্য মুসা নবী 12 জন জিম্মেদার নিযুক্ত করেছিলেন। আর যিনি হাদিসটা রেওয়ায়ত করছেন, বদরের শহীদ ছিলেন। শুধু তাই নয়, ওই আকাবার রাত্রির 75 জন সাহাবার মধ্যে থেকে আল্লাহ রসুল 12 জন জিম্মেদার নিযুক্ত করেছিলেন, নাকিব নাকিব নিযুক্ত করেছিলেন।